কক্সবাজারের আকাশে উড়ছে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশ কিভাবে উঠে গেল কক্সবাজারের আকাশের সাথে সাথে উঠছে রয়্যাল বেঙ্গল টাইগার কক্সবাজারে স্বাধীনব্যাপী পর্যটন মেলা এবং বিচ কার্নিভালের চতুর্থের দৃশ্য আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে নানান রঙের ঢঙের ঘুড়ি এখানে উঠছে আমরা দেখছি রয়্যাল বেঙ্গল বাঘ এখানে বাঘ আকাশে উঠছে সেই দৃশ্য লক্ষ্য করছি লাল হলুদ রঙের দেশি বিদেশি নানান ধরনের ঘুড়ি এখানে উঠছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এখানে আছেন কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম এখানে আছেন এবং তারা নিজেরাই আমরা দেখছি ঘুড়ি উড়াচ্ছেন এই মুহূর্তে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান ঘুড়ি উড়াচ্ছেন আমরা সেই দৃশ্য লক্ষ্য করছি এবং এখানে সহযোগিতা করছেন দুইজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দুইজন অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস এখানে আছেন এবং পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা মঞ্জুর মনকেও আমরা দেখতে পাচ্ছি এবং কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম তিনিও এই মুহূর্তে ঘুড়ি উড়াচ্ছেন আমরা দেখছি কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের হাত থেকে এই মুহূর্তে ঘুড়িটি নিল কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম আমরা সেই দৃশ্য লক্ষ্য করছি আমরা একটু দেখাতে চাই পেছন থেকে কক্সবাজারের আকাশে এই মুহূর্তে রয়্যাল বেঙ্গল টাইগার এবং নানান রঙের ঘুড়ি এই মুহূর্তে উঠছে আমরা সেই দৃশ্য লক্ষ্য করছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য আমরা দেখছি রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানান ধরনের ঘুড়ি এই মুহূর্তে উঠছে আমরা সেই দৃশ্য লক্ষ্য করছি এবং এখানে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান পুলিশ সুপার মাহফুজুল ইসলাম সহ এখানে তারা ঘুড়ি উড়াচ্ছেন আমরা সেই দৃশ্য লক্ষ্য করছি এবং আমরা তাদের সাথে কথা বলতে চাই আমরা এই মুহূর্তে দেখছি ঘুড়ি উড়াচ্ছেন পুলিশ সুপার হিসেবে ঘুড়ি উড়াচ্ছেন উড়ার অনুভূতি কেমন ঘুড়ি উড়ানোর অনুভূতি এটা তো আনন্দের জায়গা আজকে তো কার্নিভাল চলছে বিচ কার্নিভাল আমরা এই কার্নিভালের অংশ তাহলে অসম্ভব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ কক্সবাজারের জেলা প্রশাসক আপনি একটু আগে উড়িয়েছেন এবং সবগুলো ইভেন্ট আপনি নিজের হাতে হাতে করছেন এবং কেমন লাগছে যদি একটু জানাতেন না অবশ্যই ভালো লাগছে মনে হচ্ছে সেই শৈশব এবং কৈশোরে ফিরে গেলাম কিন্তু খুবই দেখেন একটি যে রয়্যাল বেঙ্গল টাইগার আকাশে উঠছে টুরিস্টরা খুবই উপভোগ করছে এবং এই যে আমাদের ঢাকা থেকে যে ঘুড়ি ফেডারেশন তারা যে আমাদের এই উদ্যোগের সাথে সামিল হয়েছে তারা ঢাকা থেকে এসেছে আমাদের পর্যটকদের তারা আনন্দ দিচ্ছে এই জন্য ঘুড়ি ফেডারেশন প্রতিও জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তাদের এই আয়োজন আমাদের এই বিচ কার্নিভালে একটি নতুন মাত্রা যোগ করেছে অসংখ্য ধন্যবাদ আমি একটু ঘুড়ি ফেডারেশনের যারা আছে তাদের সাথে কথা বলতে চাই এই ঘুড়িগুলো কোন জায়গা থেকে এসেছে এবং কতটি ঘুড়ি আপনারা উড়াবেন আমাদের টোটাল 265টি ঘুড়ি আজকে এনেছি আমরা চায়নাতে দেখে কান্ট্রি বলে গিয়েছিলাম তখন দেখেছি এটা ওরা বানিয়ে উড়াচ্ছে তখন আমাদের মনে আগ্রহ লাগলো আমরা কেন পারবো না আমাদের সেটা সৌভাগ্য আমাদের ছাদে বাচ্চারা বাজে এখন এই বিনোদন করার জায়গা কোথাও নেই খোলা মাঠ নেই খোলা আকাশ নেই ঢাকা কোথাও পারি না ধরেছি যাতে কোথাও আমরা মুক্ত আকাশে যাচ্ছি এই আমাদের মাছরাঙা আছে কাইট আছে ড্রাগন আছে চিতাবাঘ আছে ডলফিন আছে আমাদের নানা 165টিটা ঘুরিয়ে এনেছে আজকে আশা করি বিকালে ইনশাল্লাহ উড়াবো আমাদের অসংখ্য ধন্যবাদ ঘুড়ি ফেডারেশনের যারা আছে তাদের সাথেও কথা বলছিলাম এবং এখানে দেখছি কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান তিনি ঘুড়ি উড়াচ্ছেন এবং কক্সবাজারের আকাশে রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানান রঙের ঢঙের ঘুড়ি এখানে উড়ছে এবং আকাশে বাতাসের মিতালির সাথে সাথে ঘুড়িগুলো উড়ছে এবং চারপাশ থেকে কক্সবাজারের আগত পর্যটকরা এবং এই দৃশ্যগুলো দেখছে আমরা সেই দৃশ্য লক্ষ্য করছি এবং আমরা কয়েকজন পর্যটকের সাথেও আমরা কথা বলতে চাই আপনারা কি ঘুরতে এসছেন কোন জায়গা থেকে এসছেন আমি হচ্ছে এখানকার আর কি মহেশখালী আর কি যদি একটু জানাতেন আপনি এখানকার স্থানীয় দর্শনার্থী মহেশখালী থেকে এসেছেন এই যে আকাশে রঙিন ঘুড়ি উঠছে এই বিষয়টা আপনার কেমন লাগছে হ্যাঁ দেখি তো অনেক আনন্দ লাগছে এই যে দেখছি মানে একটা মানে আনন্দ মেলা আমাদের এখানকার আর কি দেখি তো অনেক ভালো লাগছে এখানকার পরিবেশটা অনেক ভালো যদিও আমরা মাঝে মধ্যে আসি
এখানকার আরও অনেক দর্শনার্থী আসে, এই যে দেখতেছি নতুন নতুন নৃত্য, খুবই দেখি অনেক ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ। আপনার কি ঘুরতে এসছেন? এখানকার আমরা দেখছি এখানে অনেক পর্যটকরাও আছেন, এবং এই যে ঘুড়ি উৎসবের যে আকাশ নানান রঙের ঢঙের ঘুড়ি এখানে উঠছে, এবং সেটি আসলে তারা উপভোগ করছেন। এখানে অনেক পর্যটকরা এসে উপভোগ করছেন কক্সবাজারের আকাশে, যেমনটি বলছি কক্সবাজারের আকাশে এই মুহূর্তে রয়্যাল বেঙ্গল টাইগার এবং এখানে অক্টোপাস, ড্রাগন সহ নানান ধরনের ঘুড়ি উঠবে। যেমনটি বলা হচ্ছে প্রায় 260 ঘুড়ি এখানে আনা হয়েছে এবং সবগুলো ঘুড়ি এখানে ওড়ানো হবে এমনটি জানানো হয়েছে। আমরা দেখছি কক্সবাজারের আকাশে রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানান ধরনের ঘুড়ি এই মুহূর্তে উঠছে। পর্যটন মেলা এবং বীচ কার্নিভালের আজকের যে আয়োজন, এবং এই আয়োজনে আমরা দেখতে পাচ্ছি এই ঘুড়ি উৎসবে এই আয়োজন আসলে মাত্রা যোগ করেছে। আমরা একজন পর্যটকের সাথে কথা বলতে চাই, এবং পর্যটকরা, আচ্ছা যদি একটু জানাতেন, এই যে আকাশে রয়্যাল বেঙ্গল টাইগার উঠছে, পর্যটকরা আসছেন, তাদের মানে কেমন লাগছে? না আসলে মাঝে মাঝে আসি, কিন্তু এই কার্নিভালে আরও অনেক সুন্দর করেছে। আমার মনে হয় যে জেলা প্রশাসনকে এবং বাংলাদেশ সরকারকে এই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে হয়। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার কেমন লাগছে যদি একটু জানাতেন অনুভূতিটা? হ্যাঁ, অনেক বেশি ভালো লাগতেছে। এই যে আকাশে নানান ধরনের ঘুড়ি উঠছে, রয়্যাল বেঙ্গল টাইগার উঠছে, তো বিষয়টি আসলে কেমন? বিষয়টা ইন্টারেস্টিং মনে হয়েছে, আগে যখন আসছি অনেকবার বাট এরকম দেখিনি, এইবার নতুন দেখতেছি। আচ্ছা এখন কি মনে হচ্ছে কক্সবাজারে এই যে ফেস্টিভ মোড মনে হচ্ছে কিনা, যে স্বাধীনব্যাপী পর্যটন মেলা হচ্ছে, বীচ কার্নিভাল হচ্ছে, আপনার কি মনে হচ্ছে? সবকিছু মিলিয়ে ভালোই লাগতেছে, সামনে আরো আপডেট চাই। অসংখ্য ধন্যবাদ। আমরা পর্যটকদের সাথেও কথা বলছিলাম, পর্যটকরা আসলে এই বিষয়টিকে স্বাগত জানিয়েছে, এবং এখানে আমরা দেখছি কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, তারা নিজেরাই ঘুড়ি ওড়াচ্ছেন, এবং পর্যটকদের জন্য কিন্তু এটি উন্মুক্ত থাকবে এমনটা আসলে জানানো হয়েছে। আমরা দেখছি রয়্যাল বেঙ্গল টাইগারকে একদম কাছ থেকে আপনাদেরকে দেখাতে চাই। রয়্যাল বেঙ্গল টাইগার কি নিচে নেমে আসছে কিনা এখন? হ্যাঁ হ্যাঁ, আমরা বেঙ্গাচি উড়াবো এরপরে। কি কি উড়াবেন? বেঙ্গাচি উড়াবো, এটার নামে বেঙ্গাচি উড়াবো। হ্যাঁ, 260টিরও বেশি ঘুড়ি আছে। হ্যাঁ হ্যাঁ, তো একটার পর একটা একটা উঠতেই থাকে। হ্যাঁ, একটার পর একটা আমরা উড়াবো। আপনার নাম? আমার নাম শহীদ। আপনি কোন ঘুড়ি ফেডারেশনের লোক? ঘুড়ি ফেডারেশনের একজন। আমরা রয়্যাল বেঙ্গল টাইগার একেবারেই কাছে চলে এসেছে, এবং আমরা দেখছি সেই দৃশ্য কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাস, আপনাকে সবচেয়ে বেশি খুশি মনে হচ্ছে, আপনার সন্তানও আছে এখানে, যদি একটা আপনার অনুভূতি জানাতেন। আজকে ঘুড়ি উৎসবে চমৎকার, সবাই মজা করছে। আসলে এই পর্যটন মেলা পর্যটকদের জন্য যেমন আনন্দ বয়ে নিয়ে আসছে, আমরা মনে করি আমাদের জন্য আমরা আনন্দ করছি আমরাও, এবং আমি আমার বাচ্চা সহ নিয়ে আসছি এবং তারা খুব আনন্দ করছে, পর্যটকরা আনন্দ করছে দেখে আমাদের ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। আমরা দেখছি একেবারে শিশু থেকে শুরু করে সকলেই এখানে আনন্দ কোনো মুহূর্তগুলো পার করছেন, আমরা সেই দৃশ্য লক্ষ্য করছি। এখন কোন ঘুড়িটি উঠবে যদি একটু জানাচ্ছি? আমরা বের করতেছি বেঙ্গাচি। বেঙ্গাচি? হ্যাঁ, বেঙ্গাচি ঘুড়ি এটা। আচ্ছা, আপনার নাম কি? আপনি কোন পদে আছেন? আমি ঘুড়ি ফেডারেশনের সাধারণ আছি। আমি মোহাম্মদ রাজন, ঘুড়ি ফেডারেশনের কর্মকর্তা। ঘুড়ি ফেডারেশনের আপনি যদি একটু বলতেন, আপনি অনেক মানে খুশিতে দেখা যাচ্ছে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার উঠলো, নানান ধরনের ঘুড়ি উঠছে, যদি আপনি একটু আপনার অনুভূতি পারবেন না? ম্যাম পারবেন ব্যালেন্স রাখতে? কোনটা এটা? আমি নিজেই উড়ে যাব। এটা উড়ানো, এটা নামাই দেন, এটা উড়াবেন, এটা ব্যালেন্স রাখতে পারবেন। আচ্ছা, পর্যটন মেলা এবং বীচ কার্নিভালে এটা ঘুড়ি উৎসবের মাধ্যমে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে প্রকৃতই বীচ কার্নিভাল হচ্ছে, যে বিভিন্ন কালারের ঘুড়ি দিয়ে আমাদের আমাদের এই বিশাল সমুদ্র সৈকতের এই আকাশটা আমরা আজকে রঙিন করে ফেলব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে বেঙ্গাচি উঠবে, রয়্যাল বেঙ্গল টাইগার উঠলো, নামিয়ে ফেললো। আমরা কয়েকজন পর্যটকের সাথে কথা বলছি, যদি একটু জানাতেন, এই রয়্যাল বেঙ্গল টাইগার উঠছে, বেঙ্গাচি, তারপর নানান ধরনের ঘুড়ি উঠছে, এই যে পর্যটন মেলা, আসলে এই ফেস্টিভ মুহূর্তটা এরকম মনে হচ্ছে কিনা? হ্যাঁ, খুবই সুন্দর একটা মুহূর্ত, এটা আসলে প্রতি বছরই হওয়া উচিত,
এটা হলে এখানে পর্যটকরা আরো নিয়মিত আসার চেষ্টা করবে ভালো খুব ভালো একটা উদ্যোগ আমার নাম অঞ্জন সাহা ঢাকা থেকে এসেছি ধন্যবাদ অঞ্জন সাহা তিনি ঢাকা থেকে এসেছেন তাদের সাথে কথা বলছিলাম এবং আমরা দেখছি আসলেই ফেস্টিভ যেই মোড সাত দিন পর্যটন মেলা এবং বিচ কার্নিভালের ফেস্টিভ মোডটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়্যাল বেঙ্গল টাইগার কক্সবাজারের আকাশে উড়েছে এবং রয়্যাল বেঙ্গল টাইগার কে নামিয়ে ফেলা হয়েছে এবং ব্যাঙাচি এই মুহূর্তে তোলা হবে আমরা দেখতে পেয়েছি অক্টোপাস কক্সবাজারের যেই সি ফুডের জন্য খুবই বিখ্যাত খাবার অক্টোপাস তোলা হয়েছিল সেটিও দেখতে পেয়েছি আমরা আরও কয়েকজন পর্যটকের সাথে কথা বলতে চাই আপনাদের কেমন লাগছে যদি একটু অনুভূতি জানাতে খুবই ভালো লাগতেছে এই সময়ে আসছি পর্যটক মেলা উপভোগ করতেছি হ্যাঁ খুবই ভালো লাগলো আর কি কোন জায়গা থেকে এসেছেন কী নাম আমি ঢাকা থেকে আসছি আমার নাম মোহাম্মদ রায়হান রায়হান যদি আপনার অনুভূতি জানাতেন কেমন লাগছে রঙিন রঙিন ঘুরে উঠছে খুব ভালো লাগছে সব কিছুই দেখতে অনেক মানুষ আসছে বেড়াতে এখানে অক্টোপাস উঠছে বাঘ উঠছে দেখতে অনেক ভালো লাগতেছে তার নাম কি আমার নাম রুকসানা লিজা আমি ঢাকা থেকে এসেছি অসংখ্য ধন্যবাদ রুকসানা লিজা ঢাকা থেকে এসেছে আমরা পর্যটকদের অনুভূতি আমরা জানার চেষ্টা করেছি এবং আমরা দেখছি আমরা একটু ব্যাঙাচি যেই ঘুড়ি সেটি উড়াবে সেটি উড়ানোর পরে আমরা আমাদের লাইভটি শেষ করে দেবো যেমনটি বলা হচ্ছে প্রায় 260টি মতো ঘোড়া 250 বেশি ঘোড়া এখানে এনেছে ঘুড়ি ফেডারেশনের পক্ষ থেকে প্রায় 250টিরও বেশি ঘোড়া এখানে ঘুড়ি এখানে এনেছেন এবং এই ঘুড়িগুলো আকাশে কক্সবাজারের আকাশে উড়ানো হচ্ছে একের পর এক এই মুহূর্তে ব্যাঙাচি তোলা হচ্ছে আমরা দেখছি সেই দৃশ্য রয়্যাল বেঙ্গল টাইগার একটু আগে উড়ল এবং এই কক্সবাজারের যে আগত পর্যটকরা এই বিষয়টিকে আসলে খুব আনন্দঘন মুহূর্ত তারা আসলে এখানে কাটাচ্ছেন এবং পর্যটকরা এই বিষয়টিকে স্বাগত জানাচ্ছেন এই মুহূর্তে আরেকটি ঘুড়ি উঠছে ঘুড়ি তোলা হচ্ছে ব্যাঙাচি এই ব্যাঙাচি ঘুড়িটিও আপনাদেরকে দেখাতে চাই এবং পর্যটকরা কিন্তু এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে নিচ্ছেন এবং চারপাশ থেকে পর্যটকরা এই দৃশ্যগুলো উপভোগ করছেন আমরা সেই দৃশ্য লক্ষ্য করছি এবং রয়্যাল বেঙ্গল টাইগার সহ যেই ঘুড়িগুলো আছে সেই ঘুড়িগুলো কক্সবাজারের আকাশে এই মুহূর্তে উড়ছে আমরা সেই দৃশ্য লক্ষ্য করছি এই মুহূর্তে আমরা আরেকটি যেই ঘুড়ি ব্যাঙাচি তোলা হবে আমরা এমনটি জানতে পেরেছি আমরা দেখছি ব্যাঙাচি এই মুহূর্তে তোলা হবে ঘুড়ি উৎসব কক্সবাজারের আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে স্বাধীনবিপী পর্যটন মেলা এবং বিচ কার্নিভালের যে নতুন সংযোজন এই নতুন সংযোজন আমরা দেখছি সেই দৃশ্য এই মুহূর্তে ঘুড়ি উৎসবে আমরা দেখছি ব্যাঙাচি আকাশে উড়ে যাচ্ছে এবং কক্সবাজারের আকাশে নানান ধরনের রঙের ঢঙের ঘুড়ি এই মুহূর্তে উঠছে আমরা সেই দৃশ্য লক্ষ্য করছি আমরা এখানে দেখছি আনসার ব্যাটালিয়ানের সদস্যরা তারাও ঘুড়ি ওড়াচ্ছেন এবং তারাও মনের আনন্দে আসলে তারা এখানে মেতেছেন তাদের থেকেও একটু অনুভূতি জানার চেষ্টা করব যে আপনারা তো আসলে সবসময় কাজ করেন কাজ করতে করতে ঘুড়ি ওড়ানো কেমন লাগছে যদি একটু জানাতে আসলে আমরা তো নিরাপত্তার দায়িত্বে আছি আমরা আসলে বিচে যখন ডিউটি পড়ে তখন আমরা দেখি যে ট্যুরিস্ট বা পর্যটক যারা আছে তাদের কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় কোনো অসুবিধা যদি না হয় সেই দিকটা আমরা লক্ষ্য রাখি এবং তার পাশাপাশি আমাদের সিওসারের নেতৃত্বে সিওসার অম্লান যদি না ৩৯ আনসার ব্যাটেলিয়ান স্যারের নেতৃত্বে আমরা সবাই আসি এমনকি এখানকার জেলা প্রশাসক স্যারদের দিক নির্দেশনায় আমরা জননিরাপত্তামূলক কাজগুলো করে থাকি এবং আজকে দেখেন আমি যে ঘুড়িটা ধরছি হচ্ছে ডিউটির পাশাপাশি আসলে দূরীদের সাথে আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার অনুভূতিটা এমনকি ডিউটির পাশাপাশি সবারই একটু আনন্দ দেওয়া আর কি অসংখ্য ধন্যবাদ আনসার ব্যাটালিয়ানের সদস্যরা তারাও আসলে এখানে দায়িত্ব পালন করার পাশাপাশি ঘুড়ি ওড়াচ্ছেন এই মুহূর্তে আমরা দেখছি পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা মঞ্জুর মোহনা তিনিও ঘুড়ি ওড়াচ্ছেন আমরা সেই দৃশ্য লক্ষ্য করছি এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে সবাই আসলে এই মুহূর্তে এখানে উৎসবে মেতেছে এবং তার ব্যতিক্রম কিন্তু নয় কেউ এই মুহূর্তে আমরা দেখছি কক্সবাজারের জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসকগণ সবাই ঘুরে উড়িয়েছে এবং এখানে দেখছি কক্সবাজারের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা মঞ্জুর মোহনা এই মুহূর্তে ব্যাঙাচি ঘুড়িটি ওড়াচ্ছেন
কেমন ঘুরে ওড়ানোর অনুভূতি কেমন? ব্যালেন্স করতে কি কষ্ট হচ্ছে কিনা? ব্যালেন্স করতে কি কষ্ট হচ্ছে? অবশ্যই ঘুড়িগুলো দেখা যাচ্ছে যে আমার থেকেও বড়, তো আমার থেকে বড় সাইজের ঘুড়ি, এটা তো ব্যালেন্স করতে অবশ্যই কষ্ট হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে দেখছি, আমরা এখান থেকে দেখাতে চাই, দেখছি নানান রঙের ঠঙের ঘুড়ি উঠছে, এবং আমরা এই মুহূর্তে লাইভটা আসলে শেষ করে দিব। আমরা দেখছি এই মুহূর্তে কক্সবাজারের আকাশে নানান রঙের ঢঙের ঘুড়ি উঠছে, এবং ঘুড়ি উৎসবের দৃশ্য আপনাদের দেখাচ্ছিলাম এতক্ষণ। এই যে স্বাধীনবিপি পর্যটন মেলা এবং বীচ কার্নিভালের আজকের চতুর্থ দিনের আয়োজন ঘুড়ি উৎসব, এবং এখানে কক্সবাজারের আকাশে রয়্যাল বেঙ্গল টাইগার, অক্টোপাস এবং ড্রাগন সহ নানান ধরনের ঘুড়ি এই মুহূর্তে উঠছে, এবং 260টি ঘুড়ি ওড়ানো হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।